আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সাগর কলা বাগানে আসছি, আর এখানে নতুন করে আবার সাগর কলার চাষাবাদ করা হচ্ছে, নতুন চারা। তো আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো দেখুন, এখানে নতুন করে কলার সাগর কলার চারা রোপণ করছে। আর পাশাপাশি একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখেন, যেন পরবর্তী কোনো সময় ভিডিও দিলে তাহলে নোটিফিকেশন পেয়ে যান আর দেখতে পারেন। এই যে এই 5 ফুট দূরত্ব বজায় রেখে সাগর কলার চাষাবাদ করছে। আর আগের কিন্তু অনেক কলা রয়ে গেছে এখানে, যে কলাগুলো কিছুদিন পরে কাটা হবে। আর জমিগুলো দেখুন কীভাবে করছে, আপনারাও কিন্তু এভাবে খালি জমি পড়ে থাকলে সে জমিতে কলা চাষাবাদ করতে পারেন ঠিক এভাবে। তো প্রথমে কলার চারা সংগ্রহ করতে হবে আপনাদের, সংগ্রহ করে তারপরে এভাবে মাটিগুলো গর্ত করতে হবে, আস্তে দূরত্ব দূরত্ব গর্ত করে সেখানে জৈব সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক সার 8 দিন রেখে, 7-8 দিন রেখে তারপর ওখানে এরকম করে কলার চারা রোপণ করে দেবেন। তারপরে দেখাশোনা করবেন, আস্তে আস্তে দেখবেন যে এই যে এরকম বড় হয়ে যাবে, আস্তে আস্তে কলা ফলন পেয়ে যাবেন। সাগর কলা বেশি দিন লাগে না, 4-5 মাসেই কিন্তু সাগর কলার ফলন পাওয়া যায়। আর সাগর কলা এখন কিন্তু সারা বছরই পাওয়া যায়, সারা বছরই চাষাবাদ হতেই থাকে, মূল্যের শেষও না হতে হতেই কিন্তু দেখতে পাচ্ছেন আবার নতুন করে চারা হচ্ছে। আবার যে এদিকে এই পাশে যে কলা বাগানটা অনেকটা বড়, এটার মধ্যে কিন্তু আসলে এখনও কলা ধরতেছে, অনেক গাছ কিন্তু ছোট কিছুদিনের মধ্যেই ধরবে। এই কলা ক্ষেত বাগানটার মধ্যে কিন্তু আসলে এই গাছগুলো বেশি একটা ভালো হয়নি, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি সুন্দর হয়নি, এখানে আরও পরিচর্যার দরকার ছিল। কিন্তু এখানে থেকে কিন্তু অনেক কলার চারা সংরক্ষণ করা যাবে, কারণ এই যে কিছু আবার ছিল যেখান থেকে কলা কেটে নিয়ে গেছে, তার ওই যে নিচের জায়গাটা গোড়াটা গোড়ার মধ্যে রয়ে গেছে অনেক চারা, এখানে একটা দুটো একটা চারা রেখে আর সব চারাগুলো কিন্তু বের বিক্রি করে দেবে। ছোট্ট একটা গাছে কলার ছুড়ে আসছে, ছোট ঠিক আছে, তো এখানকার কলা বাগানটা কিন্তু আসলে অনেকটা বড় দেখতে পাচ্ছেন সবাই, সব সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্বাস্থ্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।